আসসালাম রাহমাতুল্লাহ ওসমান দুবাই থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই প্রশ্ন করেছেন যদি কোনো মুসলিম মৃত্যুবরণ করে তাহলে কি ইন্না ও ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে আসলে আমাদের জানা দরকার ইন্না রাজিউন কোন ক্ষেত্রে বলা দরকার বলতে হয় যখন কোন মুসলিম বিপদে পড়ে তখন তার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যই ইন্না লিল্লাহি ও ইন্না রাজিউন বলতে হয় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন আল্লা যাদের কাছে বিপদ ওসায় বা বিপদগ্রস্ত হয় কলু তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই ফিরে যাচ্ছি সুতরাং যে কোনো মুসিবত কোন মুমিনের যদি হয় কোন মুসলিমের যদি হয় তাহলে তারা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দটা পাঠ করবে এখন যদি আপনার আত্মীয় সজন পাড়া প্রতিবেশী মুসলিম ওয়া মুসলিম যেই হোক না কেন আপনি সেক্ষেত্রে এটা পড়তে পারবেন মুসলমান হলেও পড়তে পারবেন অমুসলিম হলেও পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই শেখ বিনাজ রহম্লা বলেছেন আল যখন কোনো কাফের মারা যাবে তখন আমাদের এই কথা বলাতে কোনো সমস্যা নেই যে ইন্না যদিও আক্রিবা মানে আপনার পাড়াপড়ি বেশি বা আত্মীয় স্বজন নয় তাও একথা বলাতে কোনো সমস্যা নাই কেন কেন প্রত্যেকটা মানুষই আল্লাহর কাছে কোনো না কোনো দিন ফিরে যাবেই মৃত্যুবরণকারের সাথে সবাই কিন্তু আল্লাহর দিকেই ফিরে যাচ্ছে সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক পাশাপাশি যদি কোনো হাইওয়ান কোনো জীবজন্তু যদি মারা যায় আর সেই জীবজন্তুটা যদি আপনার নিজের জীবজন্তু হয় যে নিজে কোনো পশু পালন করেন অথবা কোনো পাখি পালন করছেন সেটা মারা গেছে সেটা আপনার জন্য একটা বিপদ আপনি সেটা পড়তে পারেন আর যদি বাহিরের কোনো একটা পশু মারা দেখেছেন বা মারা গেছে যেটা আপনার অধীনস্থ না অন্যের সেক্ষেত্রে আপনি বলতেও পারেন নাও বলতে পারেন বলাটা জরুরি নয় তবে যে কোনো বিপদ আপদে মুসলিম রাজিউন বলতে পারে আশা করি বুঝতে পেরেছেন